विशिष्ट मीडिया व्यक्तित्व मेघना मंडल सम्मानित परिचालक आगामी दिन प्रधानमंत्री नेता क्षमता हबीबुर रहमान रहमान सुजोग्य सन्तान सीतापुर माटी और मानुषे नेता राशेक रहमान এখন আপনাদের সামনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখছি। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কোনো আসসালামু আলাইকুম আদাব। যদিও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মাঝে আমরা একটা সংকটে নিমজ্জিত অবস্থায় আছি, তাও আমি বিশ্বাস করি আজকে বাংলাদেশ আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের এই প্রাণপ্রিয় দলের সর্বস্তরের নেতাকর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা সকলে ভালো আছেন। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব এইচএন আশিকুর রহমান, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের 30 বছরেরও বেশি সময় ধরে কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি উপস্থিত আছেন আজকের এই মহতি অনুষ্ঠানে। আমাদের দলের সভাপতি মহোদয় জনাব মোজাম্মেল মিন্টু সাহেব উপস্থিত আছেন। আমি দেখতে পাচ্ছি আজকে এই অনুষ্ঠানে শত সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের সাবেক অধ্যক্ষ জনাব তোজাম্মেল প্রিন্সিপাল সাহেব, বাংলাদেশ আওয়ামী লীগের সহসভাপতি শাহ মোস্তাফিজুর রহমান সাহেব, তারা উপস্থিত আছেন। পাশাপাশি আমাদের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লিমন ভাই এবং আমাদের মঞ্জু প্রিন্সিপাল চাচা, যিনি আমাদের আওয়ামী লীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, তিনি উপস্থিত আছেন। আর অনেকেই পাশাপাশি উপস্থিত আছেন যাদেরকে মাস্কের জন্য হয়তো বা চেনা যাচ্ছে। আশা দেখার ক্ষমতা বলুন, তার কিন্তু সত্যিকার অর্থে কোনো কাঠামো থাকে না। কিন্তু যখন আপনি কোটি মানুষকে সাথে নিয়ে মুক্ত হতে চান, আর্থসামাজিক মুক্তি খুঁজে ফেরেন, যখন একটি অবাস্তবায়িত স্বপ্ন বা আশাকে বাস্তবায়িত করতে চান, তখন তার একটা কাঠামো দেওয়া লাগে। আর তাই 1949 সালের 23 জুন থেকে আজ অবধি বাঙালির যে কোনো ক্রান্তি লগ্নে, বাঙালির নাগরিক অধিকার আন্দোলন বলুন, বাঙালির কোন একটা সপ্তাহ টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলার প্রত্যেক প্রান্তরে প্রান্তরে এই আওয়ামী লীগ দলের ছত্র ছায়ায় কাঠামো তৈরি করেছেন। সেই কাঠামোতে যুক্ত আছে আপনার আমার আমাদের মতো বহু কর্মী নেতা, সবচেয়ে বড় কথা দেশপ্রেমিক জনতা। আমি বিশ্বাস করি আজকে করোনা ভাইরাসের মোকাবেলার পরে মনে করার কোনো কারণ নাই যে বাঙালির সামনে আর কোনো ক্রান্তি লগ্ন অথবা আর কোনো সংকট আসবে না। তবে আমি এও বিশ্বাস করি, আমাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন, আওয়ামী লীগ আগের যে কোনো সময়ের থেকে অনেক বেশি শক্তিশালী, এই শক্তির পরীক্ষা সময়ে হয়ে যাবে। বাঙালির সামনে এখনো অনেক পরীক্ষা আছে। আপনারা জানেন আমরা একটি তলাবিহীন ঝুড়ি, বটমলেস বাস্কেট, সেই ধরনের দেশের জায়গা থেকে আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছি। সেই জায়গা থেকে তিনি আমাদের স্বপ্ন দেখিয়েছেন যে 2040 সালে নিশ্চয়ই অবশ্যম্ভাবী ভাবে আমরা একটা উন্নত রাষ্ট্রে রূপান্তরিত হব। আর সেই উন্নত রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের সামনে কুচক্রী মহল, মৌলবাদী জঙ্গবাদী মনোভাবে যারা পুষ্ট, তারা আরো অনেক চক্রান্ত এবং ফাঁদ পাতবে। কিন্তু নিশ্চয়ই মিঠাপুকুরের আওয়ামী লীগ তথা সমস্ত বাংলাদেশের আওয়ামী লীগের ছড়িয়ে থাকা লক্ষ কোটি নেতাকর্মীদেরকে সাথে নিয়ে সেই সংকট
সেই চক্রান্তকে আমরা মোকাবেলা করে অবশ্যই জননেত্রী শেখ হাসিনার যে স্বপ্ন, যে উদ্দেশ্য, যে দর্শন, তাকে সফলতা দেওয়ায় সক্ষম হব। আমি আমার বক্তব্য খুব বেশি আজকে বাড়াতে চাই না, আবহাওয়া খুব একটা ভালো না, আমার পরে মাননীয় এমপি মহোদয় বক্তব্য রাখবেন। আমি শুধু বলতে চাই, আজকে আমার সাথে মাননীয় এমপি মহোদয় কথা বলছিলেন, তিনি একজন বিশেষ জ্ঞান অনুরাগী মানুষ, তিনি জ্ঞানের চর্চা ভালোবাসেন, জ্ঞানের চর্চা পছন্দ করেন, এবং তিনি মনে করেন একটা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বোত্তম হাতিয়ার হচ্ছে জ্ঞান চর্চার মধ্য দিয়ে আলোকিত শিক্ষিত মানুষ তৈরি করায়। তিনি আমায় বলেছেন যে তিনি আমাদের এই মিঠাপুকুরে মাধ্যমিক শিক্ষকদের ভবনের জন্য ইতিমধ্যে দুই দফায় বোধহয় অর্থ দিয়েছেন, এবং এই শিক্ষকদের ভবনটি সম্পূর্ণ করার জন্য আর যা অর্থের প্রয়োজন সেই ক্ষেত্রে অতি সত্বর আপনারা যদি, তাহলে সেই ক্ষেত্রে তিনি প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিবেন, এবং এই বরাদ্দের মধ্য দিয়ে এই মাধ্যমিক শিক্ষকদের ভবনে একটি উন্নত মানের লাইব্রেরি যেমন থাকবে, ঠিক পাশাপাশি একটি সামাজিক মিথস্ক্রিয়ার জন্য একটি ক্লাবেরও বন্দোবস্ত করা হবে। এবং আমি মনে করি যে নগরায়নের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মাননীয় এমপি মহোদয়ের এই যে ধারণাটি যে একটি লাইব্রেরির সাথে একটি আধুনিক সামাজিক মিথস্ক্রিয়ার ক্লাব, এটা সত্যিকার অর্থে আমাদেরকে নিশ্চয়ই নগরায়নের দিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি আপনারা জানেন যে কিছুদিন আগেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সকল শ্রেণীর নেতা কর্মীদেরকে নিয়ে একটি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। সেই বৃক্ষরোপণ কর্মসূচিতে আপনারা হয়তো বা অনেকেই টেলিভিশনে দেখেছেন যে আপনাদের প্রাণ প্রিয় সম্মানের মাননীয় সংসদ সদস্য জনাব এইচএন আশিকুর রহমান, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বটে, তিনি তার সাথে উপস্থিত ছিলেন এবং তাকে সাথে নিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বনভবনের প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন। তিনি তার বক্তব্যে বলেন যে তিনি প্রতি বছর এই বৃক্ষরোপণ কর্মসূচিকে যাতে পালন করা হয় তার জন্য যত অর্থ বিনিয়োগ করা দরকার তিনি তা করবেন, এবং সেই বক্তৃতায় তিনি আমাদের কোষাধ্যক্ষ মহোদয়কে উদ্দেশ্য করে বলেছেন যে আমাদের মাঝে আশিকুর রহমান সাহেব আছেন, টাকার কোনো সমস্যা হবে না, এই মহৎ কাজ চলবে এবং এই মহৎ কাজটি বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অতীব প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক। সবচেয়ে বড় কথা, পরিবেশ রক্ষার্থে পরিবেশের সুরক্ষা যে কি প্রয়োজন তার জন্য আপনারা জানেন যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সমস্ত বিশ্বে আজ সমাদৃত, তিনি চ্যাম্পিয়ন অফ দি আর্থ সহ সাউথ সাউথ পদকে ভূষিত হয়েছেন। সেই জায়গা থেকে তিনি সত্যিকার অর্থে চান যে বাংলাদেশের প্রতিটি এলাকাও একইভাবে এই পরিবেশ এবং প্রতিবেশ সুরক্ষার ক্ষেত্রে এগিয়ে আসবে। আর আমি মনে করি সেই জায়গা থেকে আমাদের মাননীয় এমপি মহোদয় 1986 সাল প্রথমবার এমপি হওয়ার পর থেকেই মিঠাপুকুরের প্রতিটি ঘরে ঘরে বিভিন্ন ফলজ বৃক্ষ সহ কাঠ পাওয়া যায় এমন ধরনের বৃক্ষের চারা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যে অনন্য ভূমিকা এবং উদাহরণ সৃষ্টি করেছেন সেই ধারাবাহিকতা বজায় রাখা দরকার। এবং সেই জায়গা থেকে মাননীয় এমপি মহোদয় আজকে সকালে আমাকে বলেছেন আপনাদের জানানোর জন্য যে তিনি আবারও সমস্ত মিঠাপুকুরে হাজারি কাঁঠালের চারা প্রতিটি ঘরে ঘরে দেওয়ার জন্য অন এন ইমিডিয়েট বেসিস, অর্থাৎ অতীব জরুরি ভিত্তিতে বরাদ্দ দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আমি মনে করি আজকের এই বাংলাদেশ আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠার যে দিবস আমরা পালন করছি সেই দিবসে আমরা এই হাজারি কাঁঠাল সমস্ত মিঠাপুকুরে প্রতিটি ঘরে ছড়িয়ে দেওয়ার যে প্রত্যয় সেই প্রত্যয়ের দৃঢ় সংকল্প ব্যক্ত করার মধ্য দিয়ে এই অনুষ্ঠানটিকে আমরা আরো সাফল্য মণ্ডিত করতে পারি। অর্থাৎ একদিকে আমাদের প্রাণ প্রিয় ভালোবাসা দলের প্রতিষ্ঠা বার্ষিকী যেমন আমরা পালন করছি, ঠিক একইভাবে মিঠাপুকুরের আগামী দিনের ভবিষ্যতে আমাদের সমৃদ্ধির যে সূচক সেই সমৃদ্ধির সূচকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের ছেলে মেয়েদের ফলজ বৃক্ষের যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তা প্রতিপালন পরিপূরণ করার ক্ষেত্রে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই কর্মসূচিকে গ্রহণ করার মধ্য দিয়ে আমি মনে করি আজকের দিনটি সার্থক হতে পারে। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা ধৈর্য সহকারে এই প্রতিকূল আবহাওয়াতেও এসেছেন, আমাদের বক্তব্য শুনেছেন, এর জন্য সত্যিকার অর্থে আমরা কৃতজ্ঞ। এবং 71 বছরই আওয়ামী লীগের শেষ 71 বছর হবে না, আরো সহস্র হাজারো 71 বছরের প্রতিষ্ঠা বার্ষিকী বাংলাদেশ আওয়ামী লীগ তথা তার নেতা কর্মীরা পালন করবে,
এবং বাংলাদেশ সত্যিকার অর্থে একটি আলোকিত বঙ্গবন্ধুর দেখা সোনার বাংলা এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশে রূপান্তরিত হবে এবং আমরাই হব পৃথিবীর একটি অন্যতম শক্তিশালী বাঙালি জাতিসত্তা হিসাবে উদ্ভাসিত পরিচিত। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য শুনলেন সন্তান উত্তর জনপদের আগামী দিনের আপাদন করা উচিত আমাদের সকলের প্রতি আপনজন জনগণের ধন্যবাদ।